তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এই ভিডিওতে আমি MIUI 12 সম্বন্ধে বলবো, যা এখনও পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি, কিন্তু আমাদের লঞ্চ করে দিয়েছে। এটা তো ইন্ডিয়ার বাইরে চলে এসেছে, আর কিছুদিনের মধ্যেই ইন্ডিয়াতে চলে আসবে। এবং এটি তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা কী করতে হবে তোমাদের ফোনে, সেটা আমি আজকে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার প্রথমে আমি একটা কথা বলবো, যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে এরকম ভিডিও তোমরা সবসময় পেতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা তোমাদের MI ফোনের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যেতে হবে এবং সেটিংয়ে যাওয়ার পর দেখো এখানে সিস্টেম আপডেট বলে আছে, তো দেখতে পাচ্ছ এখানে সিস্টেম আপডেট বলে আছে। এই সিস্টেম আপডেটে তোমাদের ক্লিক করতে হবে। সিস্টেম আপডেটে ক্লিক করার পর তোমাদের যেটা এখন ভার্সন MIUI 11 সেটা দেখাবে, এবং কিন্তু তোমরা যে MIUI 12টা পাওয়ার জন্য তোমাদেরকে যা করতে হবে তাড়াতাড়ি, সেটা হচ্ছে তোমাদের এই তিনটে যেখানে ডট আছে ওপরের দিকে, এই ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে মোড়ে অপশান আছে, মোড়, এই মোড়ে টিপতে হবে। মোড়ে টেপার পর যেখানে ফিডব্যাক দেখতে পাচ্ছ, এই ফিডব্যাকে টিপে ক্লিক করে ইস্যু করতে হবে। ইস্যুতে টিপে তারপর এখানে লিখতে হবে যে আই অ্যাম রেডি টু MIUI 12, প্লিজ সেন্ড মি দিস আপডেট। এটা টিপে তোমাদেরকে তোমার ফোন বা ইমেল নাম্বারটা দিতে হবে, তারপর সিলেক্ট আইটেম করতে হবে। সিলেক্ট আইটেমে তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি, সেটিং করতে হবে। সেটিং করার পর তোমরা এখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবে। যখনই তুমি সেন্ড করে দেবে, আমি আগে সেন্ড করেছি তার জন্য আর সেন্ড করছি না, যখনই তুমি এটা টিপে সেন্ড করে দেবে তোমার মোবাইলে কিছুক্ষণ পর একটা মেসেজ দেবে, এবং তারপরে তোমার ওই আপডেট ভার্সনটা যখনই ইন্ডিয়াতে লঞ্চ হবে তখনই তাড়াতাড়ি চলে আসবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।